আপনারা খেয়াল করেছেন এক্সপ্লেইন বা মোটিভেশনাল ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে যদি প্রেজেন্টেশনটা করা যায় সেই ভিডিওতে কিন্তু অডিয়েন্সের অ্যাট্রাকশনটা খুব বেশি সময় ধরে থাকে। সো আমরা এইভাবে ফেস ভিডিও থেকে যদি আমরা ওই ধরনের ভিডিওগুলো প্রেজেন্টেশন করার মাধ্যমে শো করি একের পর এক, বিশেষ করে মোটিভেশনাল ভিডিও যারা করে থাকেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওগুলো ব্যবহার করে থাকেন এবং ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন হাই কোয়ালিটি হয়ে থাকে। সো এই ধরনের হাই কোয়ালিটি ভিডিও আপনারা কীভাবে কালেকশন করবেন এবং সেই ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলেও আপনার কোনো কপিরাইট আসবে না, কোনো ক্লেম আসবে না, কোনো কমিউনিটি গাইডলাইন্স আসবে না, বা আপনার ভিডিওগুলো আপলোড করলে কোনো চিন্তাই থাকবে না, সেই রকম বেশ কিছু সাইট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ইস্তিয়াক খান ঝুমন। অলরাইট, সো সবার প্রথম যে সাইটটি সেটি হচ্ছে pixels.com, সো pixels pixels দেন লিখবেন .com, দেন এটার পরে একটা স্ল্যাশ দিবেন, দেওয়ার পর লিখবেন ভিডিওস vidios, ভিডিওস লিখে ইন্টার করে দিবেন। সো দেন আপনাদের সামনে আপনাদের এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে ফ্রিতে আপনারা সমস্ত ভিডিও পাবেন এবং এত পরিমাণ কালেকশন আছে, আপনি যদি একদিনে কমপ্লিট খুঁজে দেখতে থাকেন দেখবেন শেষ হবে না, এত পরিমাণ কালেকশন আছে। আপনি যদি ইউটিউব ভিডিও শর্টস করতে চান, দেখা গেল আপনি কোনো একটা গল্প বলছেন, সেই গল্পের সাথে মিলিয়ে রেখে কোনো শর্ট ভিডিও করবেন, সেই শর্ট ভিডিওগুলোতেও কিন্তু আপনি এখান থেকে এই যে ভার্টিক্যাল মোডে যে ভিডিওগুলো আছে এগুলো ডাউনলোড করতে পারবেন। ভার্টিক্যাল মোড ছাড়াও কিন্তু আপনার আমরা যে ফুল এইচডি মোড বা 4K ভিডিও আছে সেগুলো কিন্তু আপনার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এখানে জাস্ট আপনারা আরও নিচে আসবেন, যত নিচে আসবেন ততই বিভিন্ন ক্যাটাগরিসের ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়াও আপনি যদি এখানে সার্চ করেন যে আপনার সাপোজ টেকনোলজি রিলেটেড যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগে তাহলে আপনি জাস্ট টেকনোলজি লিখে এন্টার করে দিলেন, অর্থাৎ আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সার্চ করবেন, সে অনুযায়ী কিন্তু আপনি ভিডিও ফুটেজগুলো পেয়ে যাবেন। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম ভিডিও কিন্তু 4K হয়ে থাকে। সো যারা কিনা মোবাইল থেকে ডাউনলোড করবেন বা কাইনমাস্টার অ্যাপসে ব্যবহার করতে চাইবেন বা এডিটিং করতে চাইবেন তাদেরকে বলবো প্রথমে হচ্ছে কোনো একটি কনভার্টার ইউজ করবেন যেটা কিনা 4K থেকে 1080p কনভার্ট করা যায়। সো আপনারা প্রথমে কনভার্ট করে নিলে কিন্তু আপনি এই ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ কিছু কিছু ভিডিও আছে যেগুলো কিনা 4K অর্থাৎ একেবারেই হাই ডেফিনেশন ভিডিও, সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই কনভার্ট করে দেন এডিটিং করতে হবে, আদারওয়াইজ আপনি এডিটিং করতে পারবেন না। অলরাইট, সো যেগুলো 1080p আছে সেগুলো অনায়াসে এডিট করতে পারবেন, কিন্তু কিছু কিছু ভিডিও আছে 4K সেগুলোর জন্য অবশ্যই আপনাকে সেই সিস্টেম ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসা যাক যে আপনি এই যে ভিডিওগুলো সবগুলো কিন্তু ম্যাক্সিমাম ফ্রি কীভাবে ডাউনলোড করবেন। সো তার জন্য সাপোজ আমার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে রোবটস, সো আমরা জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন ফ্রি ডাউনলোড, সো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর আপনার ফাইলটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। সো যারা কিনা মোবাইলে ইউজ করবেন তারা অবশ্যই অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার ইন্টারনেট স্পিড যদি স্লো হয় তাহলে কিছুটা সময় বেশি লাগবে, সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, দেন আপনার সামনে ডাউনলোড অপশনটা আসবে। ওকে, সো আপনি এখন এই যে ভিডিওটা ডাউনলোড করলেন এখন ব্যবহার করলে হবে না, আপনাকে জাস্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি যে এই সাইট থেকে ব্যবহার করছেন সো আপনি এটা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তবে তাদেরকে জাস্ট একটা থ্যাঙ্কস জানানোর জন্য, তাদের এই ভিডিওটা যে আপনি ব্যবহার করেছেন তার জন্য তাদের এই সাইটটাকে একটা ক্রেডিট প্রদান করতে হবে। ক্রেডিট প্রদান করবেন কিভাবে, তার জন্য বলেই দেওয়া হচ্ছে ভিডিও বাই পিকজার, তাদের এখানে যে ক্রিয়েটর আছে অর্থাৎ যে ভিডিওটা ক্রিয়েট করেছে তার নাম দেওয়া আছে ফ্রম পিকজেলস। জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনার যে ইউটিউব ভিডিও আছে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। আপনি না দিলেও আপনার যে কপিরাইট স্ট্রাইক আসবে বা ক্লেম আসবে কোনো কিছুই আসবে না, কিন্তু তারপরও তাদের কাছ থেকে যেহেতু আপনি এই জিনিসটা উপকার পাচ্ছেন তাদেরকে থ্যাঙ্কস স্বরূপ অবশ্যই আপনি এটা ব্যবহার করবেন। তবে ব্যবহার করা ভালো, কারণ বাইচান্স কোনো কারণে যদি তারা কোনো ক্লেম দিতে চায় তাহলে কিন্তু আপনাকে দিতে পারবে। সো আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত দিক থেকে লিগেল থাকলেন। সো অবশ্যই এটাকে জাস্ট কপি করবেন, করার পর আপনার যে কোনো একটা ভিডিও ওপেন করে সেই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স থাকে আমি একটু দেখিয়ে দিই, আপনারা অনেকে বুঝতে পারেন না। জাস্ট আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, চ্যানেলে আসার পর ভিডিও কন্টেন্ট অপশনে যাবেন, কন্টেন্ট অপশনে আসার পর যে কোনো একটা ভিডিও এডিট অপশনে আসবেন, আসার পর এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে এই ডিসক্রিপশন বক্সের যে কোনো জায়গায়, ঠিক আছে, একেবারে লাস্টেও দিতে পারেন, কোনো সময় নাই, এখানে লিখে দিলেন ভিডিও ক্রেডিট বাই, দেখে জাস্ট বানানটা ভুল হয়েছে, সো ক্রেডিট বাই দিয়ে দেন, আপনি এখানে কয়েকটা লাইন দিয়ে দেন,
তারপর ইন্টার করে তাদের যে লাইনটা আছে এখানে কপি করে পেস্ট করে দেন, ব্যাস কাজ ওকে, আর কিছু আপনাকে করতে হবে না। সো এতটুকু হচ্ছে তাদেরকে ক্রেডিট প্রদান করা। সো আরেকটু যদি চান আপনি আরেকটু বেশিভাবে দেবেন, তাহলে আপনি এই কাজটা করতে পারেন যে আপনি এখান থেকে যে লিঙ্কটা আছে আপনি এই লিঙ্কটাকে কপি করে, না দিলেও হয়, এত কিছু করতে হয় না, তো জাস্ট এই লিঙ্কটাকে আপনি কপি করে দিয়ে দিলেন। অর্থাৎ আপনি যদি মনে হয় যে আপনার 100% সিকিউর থাকতে হবে, তাহলে আপনি এইভাবে তাদেরকে ভিডিও ক্রেডিটটা কিন্তু দিতে পারেন, ঠিক অনেকটা অডিও ক্রেডিট প্রদানের মতো। সো এটা দেখিয়ে দিলাম, সো আপনাদের উপকার আসবে। তার জন্য আমি জাস্ট গুগলে যাচ্ছি এবং এটা কেটে দিচ্ছি। তো দুই নম্বরে আমি যে সাইটটি রেখেছি সেটা হচ্ছে ভিডিওবো। সো ভিডিওবো এখানে অলরেডি আছে, সো আমি জাস্ট এখানে ভিডিওবো লিখে সার্চ দিলে চলে আসবে। সো এটা হচ্ছে ভিডিওবো.net। ওকে, সো আমরা জাস্ট এখানে ক্লিক করব। সো ফ্রি স্টক ভিডিও ফুটেজ, সো আপনারা এখানেও ফ্রি স্টক ভিডিও ফুটেজ পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পপুলার ভিডিও আছে, নিউয়েস্ট ভিডিও আছে, কালেকশন আছে। সো এগুলো হচ্ছে তাদের বিভিন্ন র‍্যাক করা আছে, যাতে আপনারা খুব সহজেই তাদের নিউ ভিডিওগুলো সম্পর্কে জানতে পারেন, অর্থাৎ দেখা গেল পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবেন। সো নতুন আপডেটে কী ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন এবং তাদের কালেকশন সম্পর্কে জানতে পারবেন। এখন উপরে দেখতে পাচ্ছেন ফুটেজ, এবং এখানে আপনি আরও পাচ্ছেন ফ্রিতে মোশন গ্রাফিক্স, টেমপ্লেট, মিউজিক, সাউন্ড ইফেক্টস। তো বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটি কিন্তু খুব কাজের একটি ওয়েবসাইট এবং খুবই ফেভারিট একটি ওয়েবসাইট হচ্ছে এটি। সো আমি জাস্ট এখান থেকে জাস্ট ভিডিও ফুটেজ যেহেতু নিব, সো আমরা জাস্ট এখান থেকে ফুটেজে ক্লিক করতে পারি, অথবা আপনি যদি কোনো স্পেসিফিক কোনো রিলেটেড ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে চান, এখান থেকে কিন্তু আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারবেন। ওকে, সো সাপোজ আমি এখান থেকে আর সময় নষ্ট করছি না, জাস্ট কোনো একটা ভিডিও, এই ভিডিওটা জাস্ট ক্লিক করে দেখি, আমরা এটাকে ডাউনলোড করব। ওকে, তো এখানে দেখেন ফ্রি ডাউনলোড, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও অ্যাট্রিবিউট লাইসেন্স অবশ্যই, ইউ মাস্ট ক্রেডিট দ্য অথর, অবশ্যই আপনাকে অথরকে ক্রেডিট প্রদান করতে হবে। ডোন্ট ওয়ান্ট টু ক্রেডিট দ্য অথর, আপনি যদি অথরকে কোনো ক্রেডিট দিতে না চান তাহলে আপনাকে প্রিমিয়াম লাইসেন্স নিতে হবে। এবং ইউজ ইন অল প্রজেক্ট অ্যান্ড মিডিয়া, সো অবশ্যই আপনাকে কি এই যে এটার যে অথর আছে তাকে আপনার লাইসেন্স প্রদান করতে হবে। তো আমরা যদি লার্ন মোর অপশনে যাই তাহলে আপনি এখান থেকেও আরও ডিটেলস জানতে পারবেন, অর্থাৎ তাদের এই ওয়েবসাইটের লাইসেন্সিং সম্পর্কে। এই যে তো রয়্যালিটি ফ্রি লাইসেন্স, আপনি এখানে যদি ক্লিক করেন, আর এখানে আপনার হচ্ছে রয়্যালিটি ফ্রি যে তাদের লাইসেন্সটা আছে এই লাইসেন্সটা একবার পড়ে নেবেন। যদিও এই লাইসেন্সে ক্লিয়ারলি বলা আছে ইউ আর নট রিকোয়ার্ড টু ক্রেডিট দ্য অথর অফ দিস ক্লিপ, অর্থাৎ এই ক্লিপের জন্য আমাকে অথরকে কোনো পরিমাণ কি ক্রেডিট প্রদান করতে হবে না, তার মানে কি আমরা এই ভিডিওটা ডাউনলোড করতে পারবো। সো জাস্ট আমরা এখানে ফ্রি ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হতে শুরু করে দেবে। সো যেই ক্ষেত্রে কিনা আপনার অথরকে ক্রেডিট দিতে হবে সেক্ষেত্রে আপনি অথরের নামটা এখানে ডাউনলোড করার সময় পেয়ে যাবেন। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, আপনারা যাতে 100% সিকিউর থাকেন সেটা আমার দায়িত্ব, সেটা হচ্ছে আপনারা এই যে তাদের যে ওয়েবসাইটের নেমটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, www.vidiobo.net। যদি আপনি এই ভিডিও ক্লিপটা ব্যবহার করেন তাহলে আপনারা তাদের জাস্ট এখান থেকে এই এতটুকু কপি করে যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন তারা কখনোই আপনাকে ক্লেম দিতে পারবে না, যদিও তাদের এই ওয়েবসাইট থেকে কখনোই কোনো ক্লেম আসে না। যাদের মনে একটু টেনশন থাকে যে আসলে ভাইয়া এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করলে আবার কপিরাইট চলে আসবে কিনা, সো তাদের জন্য সিকিউর করে দেওয়া। অলরাইট, সো এখন আমরা চলে যাবো পরবর্তী যে ওয়েবসাইটটি আছে সেটিতে। তো তিন নম্বরে আমি যে ওয়েবসাইটটি রেখেছি সেটি হচ্ছে dearful.com। সো dearful.com দেন ইন্টার করে দিবেন। তো ডাউনলোড ফ্রি স্টক ভিডিও ফুটেজ ইন 4K, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে যে ভিডিও ফুটেজগুলো থাকবে সেগুলো 4K। সো আমি একটু ডাউনলোড অপশন থেকে আমার যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে এটাকে অফ করে দেই, তাহলে আমি স্পিডটা একটু বেশি পাবো। এবং এই ওয়েবসাইটটার একটা প্রবলেম হচ্ছে যেহেতু এখানে সব 4K ভিডিও ফুটেজ, প্রিভিউ হতেও বেশ সময় লাগবে, হেভি একটা ওয়েবসাইট। সো এখানে একটু জাস্ট অপেক্ষা করবেন, কারণ হচ্ছে 4K ভিডিও তো প্রত্যেকটা ভিডিওই 4K। সো যারা মোবাইল ইউজার তাদেরকে বলবো অবশ্যই আপনাকে কনভার্টার ইউজ করে, এই সাইডে কোনো ভিডিও যদি ডাউনলোড করেন অবশ্যই কনভার্টার ইউজ করে ভিডিওটাকে কনভার্ট করে দেন আপনাকে ইউজ করতে হবে। আর যদি আপনার মোবাইলে 4K ভিডিও এডিটিং সাপোর্ট করে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সরাসরি আপনি 4K ইনপুট করে এডিট করতে পারবেন। অলরাইট, সো এখানে দেখেন চমৎকার চমৎকার আপনার ড্রোন শটগুলো আছে। আচ্ছা যাই হোক, লোডিং হচ্ছে তো হচ্ছেই, সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন সার্চ অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ ট্যাগ অপশনগুলো আপনি এই বিভিন্ন সাইট থেকে আপনি আপনার অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নিতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে সার্চও করতে পারেন, যে সার্চ করে আপনি আপনার রিকোয়ার্ড অনুযায়ী ভিডিওগুলো এখান থেকে নিতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ডাউনলোডে ক্লিক করলে হবে। দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গিভ ক্রেডিট টু ডিয়ারফুল, অবশ্যই আপনার ডিয়ারফুলকে ক্রেডিট প্রদান করতে হবে। তার জন্য বলেই দেওয়া হচ্ছে এই যে এখানে কপিট, এখানে আপনি একটা লিঙ্ক পাবেন,
এই লিঙ্কটা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্যবহার করতে হবে। ঠিক সিমিলার আমরা পূর্বে যেভাবে ব্যবহার করেছিলাম, জাস্ট এখানে ক্লিক করলে কপি হবে, দেন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে পেস্ট করে দেবেন। আর উপর থেকে তাদের এই ওয়েবসাইটটা আছে, এটাকে কপি করে আপনি পেস্ট করে দিতে পারেন পূর্বের মতো, যদি আপনার মনে সন্দেহ থাকে সেই ক্ষেত্রে, আদারওয়াইজ লাগবে না। তো নর্মালি এইভাবে ক্রেডিট না দিলেও হয়, তারপরও অবশ্যই ক্রেডিট দিবেন। ক্রেডিট দিলে আপনার সাইট অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা 100% সিকিউর থাকবে। তো এখন আমরা 3 নম্বর সাইট গেলাম, এখন আমরা 4 নম্বর যে সাইটটা আছে সেটা দেখবো। সো 4 নম্বর সাইট দেখার জন্য আমরা আবার চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার আরও একটি ফেভারিট সাইট, সেটা হচ্ছে পিকজাবে। সো PIXA পিকজাবে .com লিখে এন্টার করে দিবেন, তাহলে হবে পিকজাবে .com। খুবই চমৎকার একটি ওয়েবসাইট। সো আপনারা, এটা অনেকটা পিকজেলস .com এর মতো লাগছে আমার কাছে, পিকজেলসের মতোই। সো এখান থেকেও আপনারা অসংখ্য ভিডিও ফুটেজ পাবেন, অর্থাৎ এক একজন তো এক এক রকম রিকোয়ারমেন্টের ভিডিও দরকার হয়। সো আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সার্চ করতে পারেন যে আপনার কোন ধরনের ভিডিও দরকার, সে ধরনের ভিডিও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও এখানে আপনি মজার বিষয় হচ্ছে ফটোস পাচ্ছেন। অনেক সময় কিন্তু ভিডিও করার ক্ষেত্রে স্লাইড শো করার দরকার হয়, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফটোস নিতে পারবেন, ইলাস্ট্রেশন ফাইলগুলো আছে সেগুলো নিতে পারবেন, ভেক্টরস নিতে পারছেন, ভিডিওস তো আছেই এবং মিউজিক আছে, সাউন্ড ইফেক্টস আছে, অর্থাৎ আপনারা একের ভিতরে পাঁচ পেয়ে যাচ্ছেন। তো আমরা, আমাদের যদিও কথা ছিল শুধুমাত্র আমরা ভিডিও সাইটগুলো শেয়ার করবো, কিন্তু আপনি পাশাপাশি ভেক্টরস, ইলাস্ট্রেশন, ফটোস, মিউজিক, সাউন্ড ইফেক্টস এগুলো কিন্তু পাশাপাশি পেয়ে যাচ্ছেন। সো আমরা যদি এখান থেকে ভিডিওসে ক্লিক করি, তাহলে আমাদের ফ্রি স্টক ভিডিও ফুটেজগুলো পাচ্ছেন। সো এখানেও আপনারা 4K পাচ্ছেন, এই যে দেখেন ছোট করে লেখা আছে 4K ভিডিও, এটা হচ্ছে HD ভিডিও, এটা 4K ভিডিও। তো এখান থেকে আমরা জাস্ট দেখবো যে আসলে 4K ভিডিও বলছে, আমরা 4K ডাউনলোড করে দেখি একটা ভিডিও। তো যে সমস্ত সাইটে 4K ভিডিও পাবেন, সে সমস্ত সাইটগুলো কিন্তু একটু লোড নিতে একটু সময় নেবে, বা আপনার ডাউনলোড হতে একটু সময় নেবে, সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ওকে, সো দেন আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, সো ভিডিওটা প্লে হবে, প্রথমে বন্ধ করে নিচ্ছি। তো এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন পাচ্ছেন, এবং এই নিচে আপনারা বিভিন্ন ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, নো অ্যাট্রিবিউট রিকোয়ার্ড। সো আপনার এখানে কোনো কিছু ইউজ করতে হবে না, তাদের ওয়েবসাইটের লিঙ্কও দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এবং এখানে আরও মজার একটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার যে সাইজ দরকার, অর্থাৎ আপনি কি HD ভার্সন নিতে চাচ্ছেন, না ফুল HD নিতে চাচ্ছেন, না 2K ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, নাকি 4K ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, সেটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেক্ট করে কিন্তু ডাউনলোড করতে পারছেন। সো এটা আমার মনে করি বেটার, কারণ বিশেষ করে যারা মোবাইল ইউজার আছেন তাদের ক্ষেত্রে খুবই বেটার, কারণ তারা কিন্তু আপনারা এখান থেকে ফুল HD যে 1920x1080 যে ফর্মেটটা আছে সেই অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট ডাউনলোড করলেই ডাউনলোড হয়ে যাবে। আর এখানে যদিও কোনো আপনার বলাই হচ্ছে যে কোনো পরিমাণ আপনার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে না, তারপর আপনি চাইলে এখান থেকে কপি করে যে অর্নার আছে এই ভিডিওর তাকে আপনি তারকে একটা ক্রেডিট দিতে পারেন, অথবা এখান থেকে ডোনেট অপশন আছে, চাইলে ডোনেট করতে পারেন বা তাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সো এটা একেবারে আপনার ব্যক্তিগত ব্যাপার। অলরাইট, সো এই গেল আরেকটা সাইট, এখন আমাদের হচ্ছে ফাইনাল যে সাইটটা সেই সাইটটা আমরা দেখবো। অলরাইট, সো 5 নম্বরে যে সাইটটি রেখেছি সেটি হচ্ছে ভিডিজি। সো আপনারা জাস্ট VIDEZY লিখে এন্টার করে দিবেন, তাহলে আপনাদের সামনে VIDEZY.com এর যে ওয়েবসাইটটি আছে সে ওয়েবসাইটটি চলে আসবে। সো এখানে ব্যাপার হচ্ছে, এখানে একটু আপনাকে বেছে শুনে ডাউনলোড করতে হবে, যে ভিডিওগুলোর পাশে প্রো লেখা আছে সেগুলো আপনাকে কিনে নিতে হবে, আর যেগুলোর পাশে প্রো লেখা নাই সেগুলো হচ্ছে ফ্রি ভিডিও ফুটেজ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাছাড়া আপনারা ভিডিও ভেক্টরস পাচ্ছেন, ফটোস পাচ্ছেন, এবং মোর ভিডিওস পাচ্ছেন, এবং ব্রাশেস পাচ্ছেন। সো বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে পাচ্ছেন, এখানে আপনি একটু বেছে দেখে শুনে ডাউনলোড করতে হবে যে আসলে আপনার কোনটা দরকার। সো আমরা এটা যদি ডাউনলোড করি, ডিজাইন মোশন, এটা ফ্রি ডাউনলোড করতে পারছি। সো এখানে ফ্রি ডাউনলোড লেখা পাবেন, আর যেটা কিনা আপনার প্রো লেখা, অর্থাৎ সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিনে নিতে হবে। সো আমরা জাস্ট এখানে লাইসেন্স ইনফরমেশন একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে লাইসেন্সের যে ইনফরমেশনটা সেটা পেয়ে যাবেন। সো আপনাকে জাস্ট এখানে ইউজ করতে হবে ফ্রি স্টক ফুটেজ বাই, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যারা ইউটিউব ভিডিওতে ব্যবহার করবেন তারা শুধু এতটুকু ইউজ করবেন, www.vdz.com। ঠিক আছে, ভিডিও ক্রেডিট বাই VIDEZY.com, জাস্ট এতটুকু লিখে দিলে হবে। যেমন এখানে টিভি বা ব্রডকাস্টের জন্য লেখা আছে VIDEZY.com ইন দিস ক্রেডিট, জাস্ট এতটুকু দিলে হবে। ওকে, আর নিচের এইটা হচ্ছে যারা কিনা ওয়েব ডেভেলপমেন্ট আছেন, ওয়েব ডেভেলপারদের জন্য হচ্ছে এই ধরনের আপনার লিঙ্ক থাকে, এই লিঙ্কটা হচ্ছে আপনার যখন কিনা তারা ই করেন তাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতরে, অর্থাৎ যখন কিনা অ্যালগোরিদমের ভিতরে হচ্ছে এই লাইনটা তারা ইনপুট করে দেন, তখন তাদের ওয়েবসাইটে এটা শো করে। ঠিক আছে, অর্থাৎ www.vidz.com এই জিনিসটা শো করে। তো আপনার জাস্ট ইউটিউব ভিডিওর জন্য এত কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে হচ্ছে এই যে VIDEZY.com এতটুকু লিখে ভিডিও ডিসক্রিপশন বক্সে কপি করে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে গেল।
সো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।